দর্শক, ড্রাগন ফলের চাষের ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে বগুড়া থেকে মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। বাবু, ড্রাগন চাষ ঠিক কি পরিমাণ হচ্ছে বগুড়াতে এবং চাষিরা এর উৎপাদন নিয়ে কি বলছেন? গেল কয়েক বছর ধরেই বগুড়ায় ড্রাগন চাষ শুরু হয়েছে এবং এই ফল চাষে আগ্রহী হচ্ছে বগুড়ার কৃষকরা। নতুন নতুন উদ্যোক্তা কিন্তু আসছে ড্রাগন চাষে। আমরা রয়েছি বগুড়া শহরের ভেতরে কালীতলা শিববাটি এলাকায় একটি বাগানে, যেখানে বগুড়া চেম্বার অব কমার্সের সহসভাপতি মাহফুজুল ইসলাম রাজ, তিনি 11,500 গাছ রোপণ করেছেন এবং ইতিমধ্যে সেখানে কিন্তু ড্রাগন ফল এসেছে। আমরা তার সাথে কথা বলবো যে কেমন সুবিধা পাচ্ছেন এবং ড্রাগন ফল চাষে কেমন সুবিধা পাওয়া যায়, এখানে কৃষক বা চাষিরা উদ্যোক্তারা কতটা লাভবান হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ড্রাগন একটি বিদেশি ফল, বাংলাদেশের এর উৎপাদন শুরু হওয়ার পর থেকেই আমাদের মধ্যে একটি আগ্রহ তৈরি হয়। সত্যিকার অর্থে আগ্রহ থেকেই মাননীয় প্রধানমন্ত্রী যখন ঘোষণা করেছিলেন যে 1 ইঞ্চি জমিও যেন ফাঁকা না পড়ে থাকে, ঠিক এটি আমার একটি শহরের জায়গা, তারপরেও আমি সেখানে ড্রাগন উৎপাদন ইতিমধ্যে আমি আপনারা দেখছেন যে ইতিমধ্যে বাগানে ফল চলে এসেছে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের কৃষি যেভাবে এগিয়েছে এবং আগামী দিনে আমাদের যেভাবে কৃষি অফিস যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে, এই সহযোগিতার হাত যদি আমরা কন্টিনিউ পাই, আমরা বিশ্বাস করি ড্রাগন ফলেও আমাদের ভালো একটি রেজাল্ট এবং ভালো একটি প্রফিট আমরা এখান থেকে করতে পারবো। আমি একটি কথা সত্যিকার অর্থে জানাতে চাই, সেটি হচ্ছে যে ড্রাগনের ভিতরে ইতিমধ্যেই আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যে এই ড্রাগন চাষের এই গাছটি কিন্তু আসলে মূলত মূল জায়গা, এটি যদি আমরা বেঁচে রাখতে পারি তাহলে কিন্তু এর ফলটি। অনেকেই কিন্তু ফলের উপরে বিভিন্ন রকমের মানুষের ভুল ধারণা রয়েছে যে ফলের উপরে মানুষ বিভিন্ন রকমের বিষ প্রয়োগ করে ফল বড় করা হয়, সত্যিকার অর্থে এটি কিন্তু ড্রাগনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবং আমি যে আমার এই বাগানটি শতভাগ অর্গানিক বাগান এবং এই শতভাগ অর্গানিক বাগান থেকে আমরা সাধারণ মানুষকে এবং বিশেষ করে বগুড়ার মানুষকে আমরা একটি সুস্বাদু সুমিষ্ট এবং একটি সুন্দর ড্রাগন আমরা বগুড়ার মানুষকে ইতিমধ্যে আমরা খাইয়েছি, তারাও এটি অত্যন্ত ভালোভাবে প্রশংসা করেছে। আমরা বিশ্বাস করি যে নতুন যদি কোনো উদ্যোক্তা এই ড্রাগনের বাগানের উপরে আসে, এটির সবচেয়ে বড় যেটি প্রয়োজন সেটি হচ্ছে সার্বক্ষণিক পরিচর্যা। আপনারা জানেন, ধন্যবাদ, উনি জানালেন যে কিভাবে পরিচর্যা করতে হবে এবং সেই পরিচর্যার মাধ্যমেই ড্রাগন ভালোভাবে উৎপাদিত হবে এবং তারা ভালো ফল পাবে বলে মনে করছেন এই উদ্যোক্তা। এই ছিল বগুড়া সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে।